নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত। আমরা বাংলা মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশুনোর ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সুশিক্ষা আনে সুচেতনা, সুচেতনা খুঁজে পায় সঠিক সমাধান। এখন আমরা কয়েকটা অঙ্ক করব। অঙ্ক শুরু করা যাক, অঙ্ক নেই কিন্তু বার করতে হবে। অঙ্ক শুরু করা যাক। দেখছি ভাইয়ের আনা আয়ত ঘনাকার এরকম বাক্সটা আছে, এরকম বাক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এটা দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে, এটা প্রস্থ হচ্ছে, আর এটা উচ্চতা। তাহলে ক্ষেত্রফল, আয়তন ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের চেষ্টা করব। এগুলো তো আগে করেছি আমরা, আমরা জানি, তাই না? এখানে কি বলেছে, দৈর্ঘ্য কত? 10, তাই তো? প্রস্থ কত? 10, তাই তো ছিল? প্রস্থ 10, ঠিক আছে, আর উচ্চতা 8। উচ্চতা কত? 8, ঠিক আছে। দেখো, হ্যাঁ, দৈর্ঘ্য কত? 10, প্রস্থ 10, উচ্চতা 8। লিখে নিলাম আমরা। আমার কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল বার করি। এটা হচ্ছে 2×10×10, এ ইন্টু বি, বি ইন্টু সি, সি ইন্টু এ, এটা হচ্ছে 520। বুঝেছে? আর কি চেয়েছে? আর কি চেয়েছে? আয়তন, আয়তন কত হবে? এ ইন্টু বি ইন্টু সি, কেমন হচ্ছে? 800। ওকে, 800 ঘন সেন্টিমিটার। আর কর্ণের দৈর্ঘ্য কত? √a² + b² + c² a² হচ্ছে 100, b² 100, c² 64, তাহলে হচ্ছে √264, তাহলে হচ্ছে 16.25। ওকে, পাওয়া গেল অঙ্ক। ওকে, আর একটা করি। এটা নিজে করো। এবার বলেছে 9 সেন্টিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। চেষ্টা করো। হয়েছে? মিলাও। কি বলেছে দেখো, দৈর্ঘ্য কত? 9, ঠিক আছে, দৈর্ঘ্য 9। প্রস্থ কত বলেছে? 7। উচ্চতা কত বলেছে, মনে আছে? উচ্চতা বলেছে 6, উচ্চতা 6। কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2×AB + BC + C, 308। বুঝেছে? আয়তন কত? ABC, মিলেছে, 378 ঘন সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য কত? 12.8, মিলেছে, গুড। আর একটা করি। এটা করি না, এটা না, আলাদা অঙ্ক চল, দেখি কি হয়। এইটা দৈর্ঘ্য 7, প্রস্থ 10, উচ্চতা 20। করো, নিজেরা করো। হয়েছে? মিলাও। দৈর্ঘ্য 7, প্রস্থ 10, উচ্চতা 11।
তাই আছে তো, দেখে নিই আমরা। হ্যাঁ, 7 10 11, তাহলে ক্ষেত্রফল কত? 514 স্কয়ার সেন্টিমিটার। মিলেছে, গুড। কর্ণের দৈর্ঘ্য কত, আয়তন কত? 770 কিউবিক সেন্টিমিটার। মিলেছে, গুড। কর্ণের দৈর্ঘ্য 16.43। মিলেছে, এই তো পারছ, গুড। কয়েকটা অঙ্ক নিজের বাড়িতে অভ্যাস কর, হ্যাঁ, এটা চেষ্টা করো তো, নিজে করো। 6 8 8, ঠিক আছে। আর একটা মিলে 7, এটা করো 10 11 10। যত প্র্যাকটিস করবে তত অঙ্কগুলো ভালো করে শিখতে পার। এটা কত হবে? 8 10 6, দেখি কত হয়। দৈর্ঘ্য 8 হয়ে গেছে, প্রস্থ 10, উচ্চতা 6, কত হবে সমগ্রতলের ক্ষেত্রফল? 376 376। মিলেছে, গুড। আয়তন হয়েছে 840 ঘন সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য 14.40, হয়েছে, গুড। এই তো শিখে গেছ, অঙ্ককে একদম ভয় করা দরকার নেই, অঙ্ক প্র্যাকটিস করতে পারলে অঙ্ক হয়ে যায়। ওকে, এ পর্যন্ত থাক। আপনার আশা করি প্রোগ্রামটা ভালো লেগেছে, আর যদি মনে করেন যে এটা ছেলে মেয়েদের পড়াশুনোর সাহায্য করবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিনকে, আর অন্যদেরও বলুন, যাতে যত বেশি ছেলে মেয়ে দেখবে ততই আমাদের পরিশ্রম সার্থক। আমাদের ওয়েবসাইট www.alloralpin.com, এখানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।